বেঙ্গুন বাস বরাক বাস ওটা উড়ে রাখে মুলি বাস অনেক প্রকার নাম আছে ওটা মুলি বাস করে এটা বরাক বাস ওটা মুলি দেওয়া অন্য অন্য কাজ করে মুলি বাস দিয়ে আপনি গুটি বানায় অন্য অন্য কাজ করে বরাক বাস দিয়ে আপনার মানুষ মলে লাগে তারপরে আপনার ওই যে চঙ্গ বানায় কবুতরের বাম বানায় কবুতরের ইয়া বানায় অনেক কিছু করে মানে অনেক ইত্যাদি তারপরে যদি আপনার আগলিটা দিয়া আপনার ফসল করে গৃহস্থ মানে অনেক কিছু মানে লুইবা বাগুন শশা এইসব তৈরি করে কোমর কদু এইসব তৈরি করে আর কি ওই তৈরি করলে খেতে ভিতরে জানলা দেয় সব পুরো খেতে এক পাখি দুই পাখি পাঁচ পাখি লিয়া জানলা দেয় উড়ি নিয়ে আমার আগে বাবা মাথা নিয়ে তারপরে আপনার সেন্টার গিয়ে বাস নেয় তারপরে আপনি বানায় নেয় আপনার কবুতরের ফান বাম বা চঙ্গ বা আপনার একটা ঘরের ভিতরে একটা বেড়া দিব ওই একটা মাছা বানিয়ে নিল ফাঁক ফাঁক করে একটা বেড়া দিল বা জাপ দিল এইসব ইত্যাদি আর কি এইসব ইত্যাদি মইগুলা একটা মই বেছে মানে অনেক বড় হইলে বেছে 1000 টাকা 1200 আবার এর থেকে বড় হইতে 2000 টাকা হিসেবে বেছে 500 600 700 1800 নির্মল 400 ব্যবসাটা অনেক দিনের সামনে কি থাকে না থাকে এটা বলা যায় না কেন ওটা তো আমরা আর করতে পারবো না কত বছর থাকে না থাকে কিন্তু ব্যবসাটা আজীবনের মুরব্বীরা মারা গেছে গা ওই ওই সময় এটা করে আসে মুরব্বীরা মানে ইহার দাদা মারা গেছে দাদা করছে বাপে করছে এখন ছেলেরা করে ছেলেরা চলে গেলে থাকতে পারে না থাকতে পারে এটা অনেক কমে আছে গা কিন্তু অনেক আগে তো মনে করেন ঘর বাড়ি আসলে কাঁচা ঘর প্রচুর কিন্তু এখন তো কাঁচা ঘর নাই এখন যদি একটা মরিয়া বাচ্চা যদি কেউ একটা রুম করে তাহলে ইটাতে করে আপনার অনেক বাস কম লাগে আগে মনে করেন বাঁশের খুঁটি বাঁশের পায়ের বাঁশের সমস্ত কিছু বাঁশের দিছে সব ইত্যাদি কিন্তু এখন দেয় না তারা মনে করেন যে বাসটা যে কাজ করতো ঘর বাড়ি কাজ করতো সেই ঘর বাড়ির তো কাজ এখন করতেছে না এরা অবশ্যই অনেক অন্য অন্য কাজে যাচ্ছে চলে যাচ্ছে আবার যে বিল্ডিং এর আস্ত করতে জায়গা মানে বিল্ডিং এর রাজমিস্ত্রির কাজে জায়গা কিন্তু এটা ধরে থাকলে হবো না এটা নাই তো মনে করেন বাসার দোকানে চাকরি করি চাকরি করে আমার সংসার চালাই চাকরি করতেছে বাসার দোকান আমার না চাকরি করি মালিকের দোকান আমরা গরিব মানুষ আপাতত চালাইতে হয় আর কি কষ্ট হয় চালাইতে কষ্ট হয় মানে সব কষ্ট হয় কেন বেতন মনে করেন যে কম তারপরে সব জিনিসের দাম বেশি ওই জন্য আমরা বেতন হিসাবে মালের দাম হিসাবে আমার যেই পয়সা দেয় ওই পয়সাতে আমরা ঠিক থাকতে পারি না যাই কারণে মনে করেন যে আল্লাহর রহমতে ওই ডাল ভাত খেয়া আসি আর কি আল্লাহর রহমতে বাস মূলত এক নম্বর হইলে আমাদের সেন্টারিং এর কাজে লাগে বিল্ডিং এর কাজে লাগে মানুষ মাটি দিলে লাগে ঘর বাড়ি কাজে লাগে গাছ বনলের নামে এগুলো ঝাঁকা দেয় এই বিভিন্ন কাজে লাগে জীবন ভরে এই কাম করে খাইলাম ধরেন 15 বছর গাছ শিখ দিয়ে একজন করছে দেখছি হ্যাঁ মারা গেছে হ্যাঁ দেখাই দিয়ে গেছে নাম আসলে মিন্টু মিয়া এই বানাই তৈরি আমি বাস দিয়ে মনে করেন বেড়া ঠেড়া বানাইতে পারি উত্তরে বাম আছে তারপরে কবরে জাপি হয় নানান পথে বুড়ো মানুষ কি কাজ করে খামো অশিক্ষিত মানুষ রাখা পড়া জানি না ব্যবসা বাণিজ্য করতে পারি না ইয়ে করে খাই এই যুগ আর আমগ যুগে তো অন্যরম গেছে অন্ত যুগ অন্যরম আগে বাসের কাছে ভদ্রদের কাছে বিষা ছিল ভদ্রদের কাছে কমে গেছে জেলা এলে ভদ্রদের করে বাস কিনে আগে বাস ভিজাই থাকে পানি খাইলে ভদ্রদের করলে গুণে কম খায় নাহলে গুণে খাই আলাই হয় বাস চলতে আসি মানাইতে আসি পানিতে রাখলে ভালো থাকে